যেখানে 2014 সালে বলেছিল যে বেগম খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না, বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন করব না, মানি না। 2018 সালে তারা নিজেরাই সেটা বেমালুম ভুলে গেছে, নাকে খত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের পরিত্যক্ত মাল যাদেরকে অনেক আগেই আমরা নিলামে ছাইড়া দিছি, ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আরেক বেইমান মোনাফেক, কুলাঙ্গার সন্তান শাহমেজ কিবরিয়ার কুলাঙ্গার সন্তান রেজা কিবরিয়া, যে বাপের হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছে, এইগুলোকে নিয়ে, এই পরিত্যক্ত মাল নিয়ে তারা ভেবেছে যে এখন আর বেগম খালেদা জিয়া দরকার নাই, এখন আর তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, আমরা এই আওয়ামী লীগের কিছু বড় অংশ আমরা পাইছি, এইবার আমরা শেখ হাসিনাকে একটা টেক্কা দিব। হোসেন শহীদ সরার্দি বলেছিলেন, শূন্য যোগ শূন্য যোগ শূন্য, গণিতেও যেরকম ফলাফল শূন্য, রাজনীতিতেও ফলাফল শূন্য, তাই হয়েছে। 2018 সালের নির্বাচনে তাদের ভরাডুবি আরো বেড়েছে, 29টা থেকে এবার নেমে হয়েছে 8টা। এখন বলে কি থুকু থুকু ভুল হয়ে গেছে, এই নির্বাচন আমরা মানি না। সকাল থেকে বিকেল পর্যন্ত বলছে হ্যাঁ বিজয় আমাদের নিশ্চিত, বিপুল ভোটে আওয়ামী লীগকে আমরা ভরাডুবি করাব, সব জায়গায় বিএনপির জয় জয়কার, হাসি হাসি মুখ নিয়ে টেলিভিশনের সামনে দাঁড়ায় বড় বড় উচ্চ বাচ্চ, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, নির্বাচন সব কেন্দ্রে সুষ্ঠু, কোথাও কোনো মারামারি হানাহানি খুনাখুনি হয় নাই, এত সুষ্ঠু নির্বাচন কিভাবে হলো। যেই নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে তখন বলকে বল উল্টে গেল, না হয় নাই, নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন কারচুপি হয়েছে, না কি হয়েছে, রাতের আধারে, আগের রাতের আধারে বলে নির্বাচন হয়েছে, পুলিশ বাহিনী বলে আগের রাতে নির্বাচনে, আগের রাতে ব্যালট বক্স ভরে দিয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সাল একটা কোন উদাহরণ দেখাতে পেরেছেন, কোন কেন্দ্রের কোন ছবি দেখাতে পেরেছেন, কোন কারচুপির কোন নমুনা দেখাতে পেরেছেন? যদি পুলিশ দিয়ে এক একটা ভোট কেন্দ্রে কারচুপি করতে হয় তাহলে এক একটা ভোট কেন্দ্রে ন্যূনতম 200 জন পুলিশ লাগবে। সারা বাংলাদেশে 1 লক্ষের ঊর্ধ্বে ভোট কেন্দ্র, তাহলে পুলিশ লাগবে 200 লক্ষ, মানে 2 কোটি। 2 কোটি পুলিশ আছে? আর বাংলাদেশে যা পুলিশ আছে সব কি আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে? বেশিরভাগই তো আপনাদের লুৎফুজ্জামান বাবরের সেই অনুসারীরা। আর এই ডিজিটাল বাংলাদেশের যুগে এই ভালো কাজ করাইতে পারে না, আর এই কারচুপি করাইতে গেলে প্রথমেই তো ছবি তোলার, নিজের ছবিটা দিয়ে ফেসবুকে তো আগে দেব, এই দেখেন এই কাম করতেছি, শেখ হাসিনার জন্য আমরা কত কিছু করে ফেলতে চাই। হ্যাঁ, আজ তুমি কাল্পনিক কথা বলবেন আর বাঙালি তা বিশ্বাস করবে, ওই পাইছেন দুইটা দুই চারটা সাদা, হ্যাঁ ওরা ওদেরকে এইসব
আবল তাবল শিখাইতে পারেন। বাংলাদেশে এগুলার কোনো ভাগ নাই। আপনাদের চাপাবাজি মিথ্যাচারের ধাপ্পাবাজির দিন শেষ।